নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি একটা সাধারণ রেসিপি নিয়ে এসেছি। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে। চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি। আমি এখানে মুসুরের ডাল নিয়েছি 200 গ্রাম, আর একখান আম নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা এই আম একটার জায়গায় দুটোও দিতে পারেন, আমি একটা দিয়েছি। এই মুসুরের ডালগুলো আমি প্রথম ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি এই ডালগুলো দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব ডালগুলো। এই মুসুরের ডালটা আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর আম কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আম আর কাঁচা লঙ্কা। আর এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি ডালের জলটা নামিয়ে রাখবো। ডালের জল, সমস্ত জল নামিয়ে রেখেছি, আর ডালটা আর একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। হাতার সাহায্যে আমি ডালটাকে ঘুটে দিচ্ছি, যাতে ভালো করে মোলাম হয়ে যায়। এরপর আমি ডালটা সেদ্ধ, ডাল সেদ্ধর মধ্যে জলটা যে নামিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দেব এক চিমটে হলুদ, এক চামচ হলুদ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আমি কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, ওই কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব। তারপরে ঢাকনা খুলে ডালটা ফুটে গেছে। এরপর আমি এই ডালটা নামিয়ে রাখবো গামলির মধ্যে, নামিয়ে রেখেছি। এরপর কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দেওয়া আমার হয়ে গেছে। এরপর আমি এতে কালো সর্ষে ফোড়ন দেব। কালো সর্ষে ফোড়নটা দিয়ে দিলাম, কালো হয়ে গেছে এবং সর্ষেগুলো ফুটে গেছে ভালো হয়ে। এরপর আমি এর মধ্যে গামলির মধ্যে যে ডালটি রেখেছিলাম ওই ডালটি আমি কড়ার মধ্যে ঢেলে দেব। দিয়ে দিলাম সমস্ত ডাল। এরপর আমি কেটে রেখেছিলাম কাঁচা আম, ওই আমগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় আমি ফুটিয়ে নেব। আম দিয়ে মুসুরের ডাল, কাঁচা আম দিয়ে এই মুসুরের ডাল গরমে বা সাধারণ সময়ে আপনারা যখন তখন বানিয়ে খেতে পারেন, আর খেতে অসাধারণ লাগে। দেখুন আমার আম ডাল তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। গরমের জন্য পারফেক্ট এই সাধারণ রেসিপিটি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন অন্য এক ভিডিওতে আমি আবারও আপনাদের সামনে হাজির হব।